সিপিআইএম ত্রিপুরা স্টেট কমিটির সেক্রেটারি গৌতম দাস হায়ং নো ইয়াকারে থাংমানে ইয়াগুলো হাস্তিনে জুদা জুদা থাইনি সিমিন বিনি ও লংমা চমানি ন খা দোলাই মুংনি ফনুক জাগৈ তং সাল বুরুম বুরুম ন চা সাল সিপিআইএম আমবাসা বখাস্তিনি বখাক তুইব বিনি ও লংমা নি তং কচাং নি বাগৈ সরি লাই কাইসা লোকহিম বত খাইজাকা আমবাসা টাউন কিটিংয়ে ও পান্ডাও ফাইমান জাখা সিপিআইএম দলাই হাঙ্কর নি তাংফাং পঙ্কজ চক্রবর্তী কারিব মথানে জোদা জোদা আদংসং আমবাসানি সুমি মনিতা বর্মানি কক্তমা চুমুই টিভি। আপনারা জানেন যে গত 16ই সেপ্টেম্বর সকাল 7টা 19 মিনিটে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে আমাদের পার্টি রাজ্য কমিটির সম্পাদক কমরেড গৌতম দাস স্টেট সিস্টার ত্যাগ করেছেন। তিনি কোভিডে আক্রান্ত হয়ে আরও বেটার চিকিৎসার জন্য তাকে কলকাতায় নিয়ে যাওয়া হয়েছিল। তার এই আকস্মিক মৃত্যুতে আমাদের এখানে এই শোক মিছিল আমরা সংগঠিত করলাম এবং এর মধ্য দিয়ে কমরেড গৌতম দাসের সংগ্রামী স্মৃতির প্রতি আমরা আমবাসা আমরা আমাদের সংগ্রামী মৌন শ্রদ্ধা জ্ঞাপন করলাম এবং আগামী দিনে তার অসমাপ্ত কাজকে সম্পূর্ণ করার জন্য আমরা শপথ গ্রহণ করছি।